প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীব বৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। চট্টগ্রাম শহর থেকে প্রায় 45 কিলোমিটার উত্তরে রামগড় সীতাকুণ্ড বনাঞ্চলে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত। চিরসবুজ বনের এই অভয়ারণ্যে বৈচিত্র্যময় বন্যপ্রাণীর বিচরণ রয়েছে। এদের মধ্যে বেশ কিছু বিপন্ন প্রজাতির বন্যপ্রাণীও আছে। আমাদের আজকের পর্ব হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে। এ বিষয়ে আলোচনা করব মোল্লা রেজাউল করিমের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে কিছু তথ্য ও চিত্র। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে চিরসবুজ বনগুলো বন্যপ্রাণী ও অন্যান্য জীব বৈচিত্র্যের অন্যতম আবাসস্থল। তাই বাংলাদেশের বিপন্ন বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল সংরক্ষণে এই অঞ্চলে বেশ কিছু বন্যপ্রাণী অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে। এসব অভয়ারণ্যের মধ্যে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য অন্যতম। চট্টগ্রাম শহর থেকে প্রায় 45 কিলোমিটার উত্তরে অবস্থিত ফটিকছড়ি উপজেলার রামগড় সীতাকুণ্ড বনাঞ্চলের তিনটি ব্লক হাজারীখিল, রাঙাপানি এবং হারোয়ালছড়ি নিয়ে গঠিত হয়েছে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। একসময় এই বন পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ বনাঞ্চলের অবিচ্ছেদ্য অংশ ছিল। হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যটি বারুইয়াঢালা জাতীয় উদ্যানের সাথে সংযুক্ত হয়ে একটি বড় সংরক্ষিত বন হিসেবে কাজ করলেও পরবর্তীতে বিভিন্ন কারণে এটি একটি বিচ্ছিন্ন বনে পরিণত হয়েছে। এই অভয়ারণ্যটির কারণে চিরসবুজ বনের অংশগুলো টিকে রয়েছে। বিভিন্ন উচ্চতার পাহাড়ের কারণে এই বন দেখতে বেশ আকর্ষণীয়। বনের মাঝ দিয়ে একে বেঁকে বয়ে চলেছে বেশ কিছু ছড়া। এসব ছড়ের পানিতে আর্দ্র থাকে বনের পরিবেশ। ছড়া দিয়ে হাঁটলে পাখিসহ বিভিন্ন বন্যপ্রাণীর বিচরণ চোখে পড়ে। ভেসে আসে বিভিন্ন পাখি আর ঝিঁঝি পোকার ডাক। কখনো কখনো ছড়ার পানিতে পাখিদের শরীর ভেজাতে দেখা যায়। পানিতে থাকা খাবারের সন্ধানে ছড়ার পাশে থাকা গাছে চুপচাপ বসে থাকে মাছরাঙা। অভয়ারণ্যের পাশেই অবস্থিত রাঙাপানি চা বাগান। বনের পাশাপাশি এই চা বাগানও বন্যপ্রাণীদের অন্যতম আবাসস্থল। হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য উদ্ভিদ বৈচিত্র্যে সমৃদ্ধ।
এগুলোর মধ্যে বেশ কিছু দুর্লভ উদ্ভিদও আছে। অভয়ারণ্যের প্রাকৃতিক বনগুলোতে চাপালিশ, গর্জন, সেগুন, গামার, তেলসুর, চিকরাশি, চুন্দুল, ডুমুর, জামসহ অন্যান্য উদ্ভিদ দেখা যায়। এছাড়াও এ বনে এখনও কিছু বৈলাম, সিভিত ও লোহা কাঠের মতো বৃক্ষ টিকে রয়েছে। বনের কোনো কোনো অংশে বাঁশ, বেত, মুক্তার আধিক্য দেখা যায়। এখানকার বন্যপ্রাণীর খাবারের উৎস হিসেবে রয়েছে আমলকি, হরিতকি, লটকন, গাব, ভূতি জামসহ বিভিন্ন ধরনের ফলজ উদ্ভিদ। তবে বন্যপ্রাণীর খাদ্য ও আশ্রয়ের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য, জ্বালানি কাঠ, ওষুধসহ বিভিন্ন চাহিদা মিটিয়ে থাকে এ বন। হাজারেখিল বন্যপ্রাণী অভয়ারণ্য স্থানীয় বন্যপ্রাণীর অন্যতম আবাসস্থল। এখানে 200 বেশি প্রজাতির পাখিসহ বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী, উভচর ও সরীসৃপ প্রাণী দেখা যায়। এখানে নীলকান্ত, বেনেবু, বুলবুলি, ঘুঘু, হরিয়াল, পেঁচা, কাঠঠোকরা, বসন্ত, শুয়েচোরা, টিয়া, ফুলছুরি, মৌটুসি সহ বিভিন্ন পাখি দেখা যায়। স্তন্যপায়ী প্রাণীর মধ্যে কাঠবিড়ালি, বানর ও হনুমানের সংখ্যা বেশি। বানর ও হনুমানদের প্রায়ই বনের ভেতরে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে বেড়াতে দেখা যায়। ভোর হতে না হতেই হনুমানের দল খাদ্যের সন্ধানে বের হয়। কখনো এ গাছ, কখনো ও গাছে লাফিয়ে লাফিয়ে চলে হনুমানদের দল। তাদের এই খাদ্যানুসন্ধান চলে সন্ধ্যা পর্যন্ত। উভচর প্রাণী সমৃদ্ধ হাজারেখিল অভয়ারণ্যে লালচোখা ব্যাং, ঝিঝি ব্যাং, লাউবিছি ব্যাং সহ বেশ কিছু দুর্লভ প্রজাতির ব্যাং পাওয়া যায় এখানে। সরীসৃপ প্রাণীদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির গিরগিটি, তক্ষক ও সাপ। বিভিন্ন প্রজাতির রং বেরঙের প্রজাপতি দেখা যায় সারা বছর জুড়ে। এসব প্রজাপতির মধ্যে বেশ কিছু দুর্লভ প্রজাতিও আছে। এছাড়া এ বনে বন ছাগল, চিতা বিড়াল, ধনেশ, মথুরার মতো দুর্লভ প্রাণীর বিচরণ আছে। জীববৈচিত্র্যে ভরপুর হাজারেখিল বন্যপ্রাণী অভয়ারণ্য বিভিন্ন কারণে বর্তমানে হুমকির মুখে রয়েছে। হাজারেখিল বন্যপ্রাণী অভয়ারণ্য ঘিরে বসবাসকারী স্থানীয় জনগোষ্ঠী জীবন জীবিকার জন্য বনের ওপর নির্ভরশীল। অতিরিক্ত বনজ সম্পদ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করায় বনের ওপর চাপ বাড়ছে। এতে হুমকির মুখে আছে এখানকার জীববৈচিত্র্য।
এর পাশাপাশি হাজারীখিল পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হওয়ার কারণে এই বন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যটকদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, যেমন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলায় বনের পরিবেশ ও স্বাভাবিক গতিধারাকে নষ্ট করে। হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্য সংরক্ষণে আইনের যথাযথ প্রয়োগ এবং ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন করতে হবে। এতে অগ্রণী ভূমিকা রাখতে পারে সরকারি প্রতিষ্ঠান এবং এ অঞ্চলের মানুষ। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য রক্ষা পাবে, ভালো থাকবে জীববৈচিত্র্য, বন্যপ্রাণীর জন্য নিশ্চিত হবে নিরাপদ আবাসস্থল। দর্শক মণ্ডলী, আমরা এখন দেখলাম হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি মোল্লা রেজাউল করিমের সাথে। কেমন আছেন? কি ভালো আছি, আপনি ভালো আছেন? বহু বছর ধরে বন নিয়ে কাজ করছেন অনেক, আমাদের একটু বলবেন হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোথায় এবং এর সম্বন্ধে একটু ডিটেল যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশের যে কয়টি বন অত্যন্ত রিচ জীববৈচিত্র্যের দিক থেকে, তার মধ্যে অন্যতম একটি এই হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যটি। এটার সীতাকুণ্ড রামগড় যে রিজার্ভ রেঞ্জ, জি, এই রেঞ্জের একদম পূর্ব ঢালে এটা অবস্থিত, চট্টগ্রাম শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে এবং ফটিকছড়ি উপজেলার মধ্যে। আগে বারোয়াঢালা যে ফরেস্ট রেঞ্জ এটার অন্তর্ভুক্ত ছিল, পরবর্তীতে সেখান থেকে 2014 সালে এটা পৃথক হয়ে এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি গঠিত হয়েছে। এই বনটি উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্যে কতটা সমৃদ্ধ? অত্যন্ত সমৃদ্ধ একটি বন এটি, কারণ এখানে এখনও পর্যন্ত দেশের অন্যান্য বন থেকে যেসব বন্যপ্রাণী এবং উদ্ভিদ হারিয়ে গেছে তার বেশ কয়েকটি এখনও পর্যন্ত এখানে আছে। যেমন বন ছাগল বাংলাদেশের প্রায় সব বন থেকে বিলুপ্ত হয়ে গেছে, এখানে এখনও পর্যন্ত আছে, বারোয়াঢালা বনে আছে, এখানে আছে। আর এখনও সজারু প্রায় বিলুপ্তপ্রায় প্রাণী, উল্লুক, ভাল্লুক, এরকম অনেকগুলো প্রাণী এখানে আছে। তাছাড়া ওখানে কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলো অন্য কোথাও নাই, যেমন ধূপ, প্রাকৃতিক ধূপ, যেটা ধূপ গাছ, এই ধূপ গাছ শুধুমাত্র আপনার ওখানেই প্রাকৃতিকভাবে টিকে আছে। এটার কি সুগন্ধ? সুগন্ধও আছে। আর বাংলাদেশের একটি মাত্র গাছ আছে যেটা আর কোথাও নেই, এই টেক্সোডিয়াম নামে একটা গাছ, সেটা হলো মিঠা পানির শ্বাসমূল সমৃদ্ধ উদ্ভিদ। আচ্ছা, এটাকে অন্য জায়গায় লাগালে হবে? ওখানে ওখান থেকে চারা উৎপাদন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা চারা উৎপাদন করা সম্ভব হয়নি। আচ্ছা, এরকম অনেকগুলো বিরল প্রজাতির উদ্ভিদ সেখানে এখনো পর্যন্ত বিদ্যমান আছে। 476 প্রজাতির উদ্ভিদ সেখানে এখন পর্যন্ত আইডেন্টিফাই করা গেছে। একটি কোনো সুনির্দিষ্ট বনে এত প্রজাতির উদ্ভিদ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে আমাদের দেশের তরুণ প্রজন্মের যারা বিশেষ করে পাখির ছবি তোলে, তাদের ক্যামেরায় ধরা পড়েছে এখন পর্যন্ত 457 প্রজাতির পাখির ছবি তোলা গেছে সেখান থেকে। আমরা মনে করি যে হাজারীখিল বাংলাদেশের জীববৈচিত্র্য, উদ্ভিদ বৈচিত্র্য এবং প্রাণ বৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ এবং এটাকে সংরক্ষণের জন্য মনোযোগ দেওয়া খুবই জরুরি। এই বনটির আয়তন কত বড়? হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যটি বেসিক্যালি 2টা বিট নিয়ে গঠিত। সেখানে এর আওতাভুক্ত আরও একটা বিট আছে, একটি হলো হাজারীখিল বিট, একটি ফটিকছড়ি বিট এবং আরেকটা বারোমাসিয়া বিট। বারোমাসিয়া বিটটি অভয়ারণ্যের অন্তর্ভুক্ত নয়। বারোমাসিয়া সহ এটার আয়তন হলো 5,800 একর। আচ্ছা, আর বারোমাসিয়া বিট ছাড়াই এটার আয়তন 2,908 একর। এই যে এখানে যে নানা ধরনের যে প্রাণী আছে, বড় প্রাণী বলতে কি আছে এখানে? বড় প্রাণীর মধ্যে ভল্লুক আছে। আচ্ছা, বন ছাগল আছে, ওখানে রামকুত্তা আছে যেটা এখন পর্যন্ত বিলুপ্ত হতে হতে প্রায় শেষের দিকে, রামকুকুর, এটা বন্য কুকুর বলা হয় এটাকে। আচ্ছা আচ্ছা, এই বনটা কি মানে ভালো অবস্থায় আছে বলতে পারি? যেহেতু এখানে এটা খুব একটা
পরিচিত না, মানুষ ওইভাবে জানে নাই বনটির নাম, সেই কারণে নাকি এমনি এটা সমৃদ্ধ? এই বনটি সমৃদ্ধ তার একটি অন্যতম কারণ হলো এটার অবস্থানগত কারণে। আচ্ছা, এটা একদিকে রামগড় সীতাকুণ্ড পর্বত শ্রেণী, এই সীতাকুণ্ড রামগড় পর্বত শ্রেণীর কয়েকটি পাশাপাশি নারায়ণহাট, বারোয়াঢালা, সীতাকুণ্ড, মিরসরাই, এই যে ফরেস্ট রেঞ্জগুলো একই ধারাবাহিকতায় আছে। এতে করে একটা বন্যপ্রাণীর জন্য যে পরিযায়ন এরিয়া, তাদের পরিভ্রমণ এরিয়া এবং তাদের প্রজননের জন্য যে ধরনের একটা ব্রিডিং সেন্টার দরকার, সেটা তারা যথেষ্ট পরিমাণে সেখানে পেয়েছে বলেই আমার মনে হয়। তারপরে তাদের খাদ্য ফুড শৃঙ্খল যেটা, সেটাও সেখানে যথেষ্ট ভালো আছে। আচ্ছা, এই কারণে এই জীব বৈচিত্র্যের আধিক্য এবং সমৃদ্ধ পর্যাপ্ত খাদ্য আছে এখানে বন্যপ্রাণীর জন্য, আবাসস্থল, প্রজনন ক্ষেত্র এবং খাদ্য তিনটারই নিশ্চয়তা আছে সেখানে। জীব বৈচিত্র্য সংরক্ষণে এই বন্যপ্রাণী অভয়ারণ্য কী ধরনের ভূমিকা পালন করছে? এই জায়গাগুলোকে স্পেসিফিকভাবে যে আইডেন্টিফাই করা হয়েছে এটা বন্যপ্রাণী অভয়ারণ্য, তার প্রেক্ষিতে বন্যপ্রাণীগুলোর অপেক্ষাকৃত নিরাপত্তা এবং তার সংশ্লিষ্ট যে উদ্ভিদ এবং ইকোসিস্টেম সেটাও কনজারভেশনের দিকে মনোযোগটা সরকারের বেশি থাকে, সে কারণে এই বন্যপ্রাণী অভয়ারণ্যগুলো বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর পাশাপাশি এটা ওই এলাকার ইকোসিস্টেম কনজারভেশনের ক্ষেত্রেও একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। আচ্ছা, এই বন্যপ্রাণী অভয়ারণ্যে আপনার প্রধান হুমকি কী কী? এই বন্যপ্রাণী অভয়ারণ্যটির অভ্যন্তরে 950টি আদিবাসী পরিবার বসবাস করে। আচ্ছা, যে পরিবারগুলো তাদের কাঠ, বাঁশ ইত্যাদির যে প্রয়োজনীয়তা এটা এই বন থেকেই সংগ্রহ করে থাকে, এটা একটি বড় হুমকি এখানকার জন্য। পাশাপাশি এর পাশে যে চা বাগানগুলো আছে, আপনি জানেন যে চা উৎপাদনের ক্ষেত্রে কীটনাশক ব্যবহার করা হয়, এটা একটি বড় সমস্যা বন্যপ্রাণী অভয়ারণ্যের সংলগ্ন স্থানে চা বাগান থাকা। দ্বিতীয় হলো যে চা বাগানের শ্রমিক যারা, তাদের দৈনন্দিন জীবনের জ্বালানি এবং অন্যান্য বিষয়ের জন্য এই বনের উপরে নির্ভরশীল, তারা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে এটা করে থাকে। আর আরেকটি সমস্যা হলো কিছু কিছু ক্ষেত্রে ওখানে জবরদখল আছে, এই জবরদখল প্রবণতাটাও এখানে এই বনের জন্য একটি হুমকির বিষয়। আর আপনি জানেন যে সারা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেটাকে মিটিগেট করার জন্য এখানে কী ধরনের ব্যবস্থাকরণ করা দরকার সেটা এখনও পরিপূর্ণভাবে আমরা করতে সক্ষম হইনি। ইকোসিস্টেম ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে আরও ব্যাপকভাবে কাজ করা দরকার, আরও বেশি মনোযোগ দেওয়া দরকার আমি মনে করি। এই অভয়ারণ্য নিয়ে কি কোনো গবেষণা হয়েছে? হ্যাঁ, এই অভয়ারণ্য নিয়ে প্রতিনিয়ত কিছু না কিছু গবেষণা হয়, তবে সেই গবেষণাগুলো অনেকটা প্রাথমিক স্তরের। আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকবৃন্দ তাদের ছাত্রছাত্রীদের শেখানোর জন্য যে গবেষণা করে থাকেন, এবং ওখানে একটা বন গবেষণা ইনস্টিটিউটের একটা ছোটো শাখা অফিসও সেখানে আছে, তো তাদের গবেষণাগুলো মূলত প্রাথমিক লেভেলের। কিন্তু এইখানে একটি কমপ্রিহেন্সিভ গবেষণা দরকার ছিল। সেই গবেষণাটা কি? সেটি হলো যে এই বনটাকে এবং অভয়ারণ্যকে সাপোর্ট করার জন্য স্পিসিস লেভেলে কী কী করা দরকার। যেমন একটি উদাহরণ দিতে পারি আমরা যে ধূপ, যেটা বিরল উদ্ভিদ, এই বিরল উদ্ভিদটাকে কীভাবে সংখ্যা বৃদ্ধি করা যায়। আমাদের যে বন ছাগল, তারপরে বন কুত্তা, যেটা রাম কুত্তা যেটা ওখানে এখনও আছে, এগুলোকে কীভাবে আর্টিফিশিয়াল ব্রিডিং করে অথবা অন্য কোনো পদ্ধতিতে এদের সংখ্যা বৃদ্ধি করা যায় এবং দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা যায় সেটার উপরে গবেষণা থাকা দরকার। জলবায়ু পরিবর্তনের ফলে ওদের খাদ্য শৃঙ্খলে এবং প্রজননের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ছে কি না, সেটা কতটুকু পড়ছে এবং সেটাকে কীভাবে মিটিগেট করা যায়, এটা নিয়ে একটা ব্যাপক গবেষণা থাকা দরকার। তাহলে আমার মনে হয় যে এই বনটাকে আমরা দীর্ঘমেয়াদে সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হব। সেই ক্ষেত্রে এই অভয়ারণ্যটির উন্নয়নের জন্য আর কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথম কাজ হলো আমাদের সীমানা নির্ধারণ করা দরকার। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রয়োজনে সীমানা প্রাচীরও স্থাপন করা যেতে পারে, এটা খুবই জরুরি। দ্বিতীয় হলো যে এখানে বন আইন, বন্যপ্রাণী আইন সহ অন্যান্য আইনগুলো প্রয়োগ এবং এটার প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আরও বেশি ভূমিকা রাখার জন্য জনবল অত্যাবশ্যক। পাশাপাশি এটারও নিয়মিত একটা গবেষণা করা দরকার, যেসব বিরল এবং বিলুপ্ত প্রায় উদ্ভিদগুলো আছে, শুধু উদ্ভিদ নয় প্রাণীগুলোর ক্ষেত্রেও স্পিসিস লেভেলে আমাদের কিছু গবেষণা করে তাদের ভূমিকা রাখা দরকার। পাশাপাশি এই বনের উন্নয়নের জন্য সরকারের পর্যাপ্ত ফান্ডিংয়ের দরকার, যেটারও খুব অভাব আছে। এটাই করলে মোটামুটি এটা খুব ভালো হবে বলে আমরা মনে করছি আর কি। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ, আর যারা দেখছেন তাদের সবাইকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে কিছু তথ্য।
আপনি জানেন কি, হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যটি ঘোষিত হয় 2010 সালে। হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যের আয়তন প্রায় 2908 হেক্টর। এই বনে প্রায় 480 প্রজাতির উদ্ভিদ দেখা যায়। হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় স্থানীয় ত্রিপুরা জনগোষ্ঠীর 900 বেশি পরিবারের বসবাস রয়েছে। শ্রোতা দর্শক, বন্যপ্রাণী সংরক্ষণে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই পাহাড়ি বনে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ রয়েছে, তবে এখানকার বনজ সম্পদের উপরে বেশ চাপ রয়েছে, যার কারণে ক্ষতি হচ্ছে এই বনের। তাই স্বল্প পরিচিত হলেও গুরুত্বপূর্ণ এই বনকে টিকিয়ে রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসব ভালো সারা কম চাই 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 সুন্দর পৃথিবী চাই 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 সুস্থ পরিবেশ চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসব ভালো সারা কম এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ।